গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালোই আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সো আপনাদের কাছে আমি আরেকটা ভিডিও বা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি সারাদিন কী কী করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। সকালে উঠে তো আমরা মা ছেলে নাস্তা করলাম, ওর বাবা তো অফিসে চলে গিয়েছে, তারপর দেখলাম আমগুলো পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে না ফেলে রেখে আমগুলো আমি জাস্ট একটু জুস করে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিচ্ছি। আবার মনে করেন তখন আমি ডিপ থেকে নামিয়ে জুসও খেতে পারি বা মিল্কশেকও খেতে পারি। সো এটা ডিপে সংরক্ষণ করার পর আমার মনে হলো আমার একটু মিল্কশেক খেতে মন চাইছে, তারপর আমের মিল্কশেক আমি এখানে বানিয়ে নিলাম। আমের দুধের মিল্কশেকটা খুবই মজা ছিল খেতে, আমরা সবাই মিলে এটা এনজয় করলাম। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো আমগুলো ব্লেন্ডার করে নেওয়ার পর আর জুস খাওয়ার পর আমি কিছুটা পেঁয়াজ ব্লেন্ডার করে রাখছি, কারণ পেঁয়াজটা ব্লেন্ডার করার একটাই কারণ আমার, মানে যেগুলো মনে করেন হালকা তরকারি সেগুলোতে দিলে একটু তরকারিটা খুব ভালো হয়। তো এইভাবে করে আমি বক্সে রেখে তা মানে দিচ্ছি, একটা রাখবো ডিপ ফ্রিজে আর অল্প একটু রাখবো নর্মাল ফ্রিজে, কারণ এটা যেহেতু আমার প্রয়োজন হয়। তারপর মানে আমাদের ঘরে কিন্তু দৈনন্দিন জীবনে মানে একটু কিন্তু আবজাব হয়েই থাকে, মনে করেন এই সব ভাঙ্গারি জিনিসগুলো, মানে যেগুলো ভাঙ্গারি ফেলে দেওয়ার জিনিস সেগুলো আমি কিন্তু ফেলে দিই না সহজে। তো এটার টাকাটা যা হয় এটা দিয়ে আমার বাবার বাড়ি একটু রিক্সা ভাড়াটা তো হয়, সো আমি ফেলে না দিয়ে এগুলো বিক্রি করে ফেলি। তারপর আজকে আমি কী কী দুপুরে লাঞ্চের মেনুতেই করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, আলু বেগুন দিয়ে মাছ রাঁধছিলাম আর লাউ দিয়ে টাকি মাছের ঝোল করেছিলাম। সো লাউ দিয়ে টাকি মাছের ঝোলটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমরা যেহেতু দুইজন মানুষ, সো মাছও মানে বেশি লাগবে না আর লাউও বেশি লাগবে না। সো আমি লাউগুলো এরকম লম্বা লম্বা করে স্লাইস সিস্টেম করে কেটে নিয়েছি আর টাকি মাছগুলো সেম একই সিস্টেম করে কেটে রেখেছি। তারপর এখানে কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে এখানে আমি বেশ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা আপনাদের লাউ অনুযায়ী পেঁয়াজ কুচি দিতে পারেন। তারপর পেঁয়াজটা রেড কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটা রেড কালার হয়ে গিয়েছে তখন এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আসলে লাউতে কিন্তু আদা রসুন দেওয়া প্রয়োজন নেই, আর তরকারিতে আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন রসুন আর জিরাটা দেওয়ার জন্য, তাহলে স্বাদটা কিন্তু অনেক অতুলনীয় থাকে। তো রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এক চামচ পরিমাণ জিরার গুঁড়া, এক চামচ পরিমাণ লবণ, এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি জাস্ট ভালো করে মশলাটা কষাবো। এভাবে আমি এখানে টাকি মাছগুলোও দিয়ে দিব, কারণ মশলা আর দেখা যায় মাছটা একবারে কষালে তাহলে দুটোটা থেকেই ফ্লেভারটা উধাও হয়ে যাবে। সো আপনারা চাইলে মশলা কষানোর সময় যখন কাঁচা মাছ দেন এভাবে কষাতে পারেন, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে। আর আমার কাছে এখন থেকে মনে হচ্ছে যে লাউ দিয়ে টাকি মাছ রান্না করাটা খুব সহজ। চিংড়ি মাছ, লাউ আপনারা কখনো যদি খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই বলবেন। তো এতে দেখতে পাচ্ছি মশলাটা কষানোর পর আমি এখানে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে আমার লাউটা খুব কচি ছিল, সো আমি একটু মানে কুচুনটা ধুয়ে, মানে আইমিন কুচুন বা খুতনি যেটাই বলেন সেটা ধুয়ে একটু সামান্য একটু পানি দিয়ে দিব। আর আপনাদের লাউটা যদি অনেকটা পরিমাণ কচি থাকে সো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ লাউ থেকে পানি এভাবেই উঠে এটা আমরা সবাই জানি, তাই না? আমার ঘরে টমেটো ছিল না, আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন, এতে কালারটা খুবই দেখতে দারুণ হয়। তো এতে দেখতে পাচ্ছেন আমার লাউটা কিন্তু কষানো শেষ, আর লাউটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। লাউটা কষানোর পর এখানে আমি আমাদের ঘরে আসলে একটু ঝোল খাই, সো আমি এখানে আরেকটু পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে কভার করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে বাস নামিয়ে নিলেই হয়ে যাবে আমার সুন্দর মানে টাকি মাছের ঝোল, লাউ টাকি মাছের ঝোল। সো আমার এটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই দেখা হবে আগামী।